এক জঙ্গলে একটি ধূর্ত শেয়াল থাকত। সে সব সময় ভালো খাবার খেতে পছন্দ করত। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটি গাছের মধ্যে আঙুরের থোলা দেখতে পেল। তার ভারী লোভ হলো। সে বলল, নিশ্চয়ই এটি খুবই সুস্বাদু, আমার তো জিভে জল আসছে, আমি এগুলোকে আজ খাবই খাবো। ওই আঙুরগুলো তো গাছের অনেক উঁচুতে, কিন্তু কি করে পাড়া সম্ভব হবে? সে একটু ভেবে নিয়ে আঙুরগুলোকে লাফ মেরে ধরার চেষ্টা করল, কিন্তু হলো না। সে আবার একটু বসল, বলল, আরো একবার চেষ্টা করা যাক, বলে আবার লাফাতে শুরু করল। এগুলো দেখছি অনেক উপরে আছে, আমি আরো একবার চেষ্টা করি, বলে আবার লাফাতে লাগল, কিন্তু পারল না। সে বিরক্ত হয়ে বলল, আঙুরগুলো আর খাবো না, এমনি আঙুরগুলো দেখতে কালো আর আঙুর খেতে টক, বলে সে বাড়ির দিকে রওনা দিল।